নড়াইলে যৌতুকের দাবিতে এক সন্তানের জননী ফাতিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ কর্মকর্তা স্বামী সৈয়দ আল মামুনের বিরুদ্ধে। এর পাশাপাশি তার তিন বছরের শিশু সন্তানকেও মারধর করেছে মামুন। এই ঘটনায় মামলা করায় হাসপাতালে ভর্তি নির্যাতিত গৃহবধূকে হুমকি দিচ্ছে নির্যাতনকারী। সারা শরীরে নির্যাতনের ক্ষত, গৃহবধূ ফাতেমার জায়গা হয়েছে হাসপাতালে। স্বজনরা জানায়, চার বছর আগে নড়াইলের কুন্দুসি এলাকার বাসিন্দা সৈয়দ আল মামুনের সাথে বিয়ে হয় ফাতেমার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানাভাবে চাপ দিয়ে আসছিল মামুন। মেয়ের মুখের দিকে তাকিয়ে দরিদ্র পরিবার কয়েক পাশে আবদারও মেটায়, কিন্তু বন্ধ হয়নি নির্যাতন। সবশেষ চাকরিতে পদোন্নতির জন্য ঘুষের 10 লাখ টাকা ফাতেমার কাছে দাবি করে পুলিশে চাকরিরত মামুন। স্বামী সে দাবি মেটাতে না পারায় অকথ্য নির্যাতনের শিকার হতে হয় ফাতেমাকে। স্বজনদের অভিযোগ, পুরো ঘটনাতে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে নির্যাতনকারী। এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি নন অভিযুক্ত পুলিশ সদস্য। স্ত্রী নির্যাতনে অভিযুক্ত আল মামুনের উপযুক্ত বিচার চাইছে ফাতেমার পরিবার। কাকলি, যমুনা নিউজ।